বিশ্বব্যাংকের অর্থায়নে 2015 সালে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প সিইআইপি প্রকল্পের অধীনে বাগেরহাটে 102 কিলোমিটার বেড়ে বাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 8 বছর পর 2023 সালের 14 ডিসেম্বর প্রকল্পের কাজ শেষ করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের কাজ শেষ হবার 1 মাস পার না হতেই বলেশ্বর নদীর বাঁধের 3 কিলোমিটার এলাকায় 7টি পয়েন্টে ধস শুরু হয়েছে। এর মধ্যে বাঁধের ব্লক নদীতে বিলীন হয়ে গেছে কয়েকটি স্থানে। এলাকাবাসীর অভিযোগ, নদী শাসন না করেই বাঁধ নির্মাণ করায় দেখা দিয়েছে এ ভাঙন। আর এতে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে। বর্ষার আগে নদী শাসনটা একটু হোক। ব্লক ডাম্পিং প্লাস আমাদের যে গাইডওয়াল ব্লক রিপ্লেসমেন্টেরও কাজ চলতেছে। ঠিকাদারটা কাজ সম্পূর্ণ না করেই পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করেছে, এটা খুবই দুঃখজনক একটা একটা ব্যাপার। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। তবে পানি উন্নয়ন বোর্ড জানায়, কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকল্পের কাজ পরিচালনা করাই জেলা অফিস করতে পারেনি কোনো তদারকি। ঝুঁকিপূর্ণ স্থানসমূহে স্থায়ী প্রতিরক্ষা কাজ করা প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা অর্থ চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি, যা অনুমোদন পেলেই আমরা কাজ শুরু করতে পারব। মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় বলেশ্বর নদীতে 62 কিলোমিটার বেড়ি বাঁধ নির্মাণে ব্যয় হয়েছে 242 কোটি টাকা। সময় সংবাদ, বাগেরহাট।